সম্প্রতি এবং পূর্ণিমা নামের একটি টিভি শোতে সঞ্চালনার দায়িত্বে ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা সেখানে অতিথি শিল্পী ছিলেন মিশা সওদাগর তারকাদের এমন আড্ডায় মিশার কাছে পূর্ণিমার প্রশ্ন ছিল পর্দায় কতবার ধর্ষণ করেছেন কার সঙ্গে ধর্ষণ দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পূর্ণিমার এমন প্রশ্নের উত্তরে মিশা সদাগর বলেন মৌসুমি ও পূর্ণিমা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইতে থাকে এ বিষয়টি কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি এদিকে গতকাল রাতে চিত্রনায়িকা মৌসুমী তার স্বামীর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এর প্রতিক্রিয়া জানান মৌসুমী তার স্ট্যাটাসে লিখেছেন প্রিয় দর্শক আজ একজন অভিনেত্রী নয় একজন নারী হিসেবে আপনাদের কিছু কথা বলতে চাই আপনারা জানেন কয়েকদিন আগে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে ধর্ষণ নিয়ে ঠাট্টা করা হয়েছিল বিষয়টি হাসি তামাশা করার নয় সঞ্চালিকা যেভাবে প্রশ্ন করলেন অতিথিকে আর তিনি যেভাবে উত্তর দিলেন তাতে মনে হলো আমরা যেন বোকাস স্বর্গে বাস করছি পরবর্তীতে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এবং বিভিন্ন মিডিয়ায় প্রচার হতে শুরু করল পুরো বিষয়টি একজন নারী হিসেবে মেনে নেওয়া ছিল পীড়াদায়ক আমরা চলচ্চিত্রে নানা রকম অভিনয় করে দর্শককে বার্তা দিয়ে থাকি যাতে ভালো মন্দ দুটোই থাকে শেষে জয় হয় ভালোর পরাজয় হয় মন্দের সেসব ইতিবাচক বার্তা তুলে না ধরে সমাজের নেতিবাচক দিকগুলো টকসুতে এনে শুধু একজন বা দুজন নয় পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে শুধু আমার নয় অন্যান্য অনেকের ভক্ত দর্শক বিষয়টি মেনে নিতে পারেনি সকলেই যার যার অবস্থান হতে প্রতিবাদ জানিয়েছে আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের সঙ্গে সুর মিলিয়ে এমন বক্তব্যের নিন্দা জানাচ্ছি আমি প্রত্যাশা করব এ অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে ভবিষ্যতের কোনো একটি পর্বে এ ধরনের আচরণের জন্য ক্ষমা চেয়ে নেবেন আপনাদের প্রিয় মৌসুমি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ